আমরা বলতে চাই কোটা একটি বৈষম্য, কোটা পদ্ধতি চালু করার হাইকোর্টের রায়, এই রায় আমাদেরকে বিচলিত করেছে। তারা হয়তো মনে করছেন 2018 সালে আমরা যে রক্ত দিয়েছি, আমরা যে দীর্ঘ 4-5 মাস আন্দোলন করেছি, আমাদের মধ্যে সেই জোশ আর নেই। গতকাল হাইকোর্ট যখন 2018 সালের পরিপত্রকে অবৈধ ঘোষণা করে, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের রায় গতকাল রাতেই জানিয়ে দিয়েছে। গতকাল সন্ধ্যার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাৎক্ষণিক একটি বিক্ষোভ মিছিল এবং মানববন্ধনের মাধ্যমে রাষ্ট্রযন্ত্রকে জানিয়ে দিয়েছে আমাদের শিক্ষার্থীরা আসলে এই কোটা প্রথার বিরুদ্ধে। বন্ধুগণ, আমরা বলতে চাই কোটা একটি বৈষম্য, সেই বৈষম্য 71-এর বাংলাদেশে, 30 লক্ষ শহীদের বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে, মুক্তিযুদ্ধের বাংলাদেশে হবে না, হবে না, হবে না। আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে নিয়ে যাব, আপনারা সার্বক্ষণিক আমাদের সাথে থাকবেন। মুক্তিযোদ্ধাদের তাদের যে উদ্দেশ্য ছিল মহৎ উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের প্রতি বৃত্তাঙ্গুলি প্রদর্শন করে কোটা পদ্ধতি চালু করার হাইকোর্টের রায়, এই রায় আমাদেরকে বিচলিত করেছে। আমরা খুবই হতাশাগ্রস্ত। কোটা কিংবা রিজার্ভেশন পৃথিবী জুড়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদেরকে দেয়া হয়, ঠিক? 1971 সালে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে নিয়ে যে 30 লক্ষ শহীদ, যেই মুক্তিযোদ্ধারা তাদের অঙ্গ প্রত্যঙ্গ হানি করেছেন, গুলি খেয়েছেন, তারা সাম্য ও সামাজিক সুবিচার, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। কোটা প্রথার মাধ্যমে তাদেরকে সুবিধা বঞ্চিত সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে অপমান করা হচ্ছে বলে আমরা মনে করি। সংগ্রামী বন্ধুগণ, যারা বসে বসে কোটা প্রথাকে আবার পুনর্বহাল করছেন, তারা হয়তো ভুলে গেছেন, তারা হয়তো মনে করছেন 2018 সালে আমরা যে রক্ত দিয়েছি, আমরা যে দীর্ঘ 4-5 মাস আন্দোলন করেছি, আমাদের মধ্যে সেই জোশ আর নেই। আপনারা যদি সেটা ভেবে থাকেন তাহলে আপনারা ভুল ভাবছেন। যদি প্রয়োজন হয় তাহলে আরো দীর্ঘ সময়, আরো দীর্ঘদিন আমরা রক্ত দিতে প্রস্তুত আছি। আমি আহ্বান জানাবো সারা দেশে যারা 2018 সালে নেমে এসেছিলেন, প্রত্যেকটি মহাসড়ক যারা অবরোধ করেছিলেন, যারা দেশকে মেসেজ দিয়েছিলেন সাম্য প্রতিষ্ঠার, তারা আবার নেমে আসবেন। বন্ধুগণ, আজকে আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় সহযোদ্ধারা কর্মসূচি পালন করেছেন, প্রতিবাদ জানিয়েছেন।